এবং অনেক সুন্দর এবং অনেক ভালো। আজকের পালা কর্তৃপক্ষ হইতে নির্ধারণ করা হইল নবুয়ত এবং বেলায়েত। কারণ মিয়া ভাই জনাব শরীয়ত সরকার সাহেব তাকে দেওয়া হলো বেলায়েতের ভাগ, সে বেলায়েত সম্পর্কে আমাদেরকে বলবেন। শুরু থেকেই তিনি বেলায়েত সম্পর্কে বলে গেলেন অনেক কথা। বেলায়েত এখনকার প্রচলন, বর্তমান প্রচলন, আর নবুয়তের যে ভাগ ছিল সেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমেই খতম হইয়া গিয়েছে। নবুয়তের যে বিষয় খতমে নবুয়ত ওইখানেই শেষ হইয়া গিয়েছে, খতমের পরে আর নবী আসবে না। ঠিক সেখান থেকেই আমাকে বলার জন্য বলা হয়েছে, আগেই বলা ভালো, নবুয়তের বিষয়বস্তুটা কি। নবুয়ত যাকে বলতো যা বলে সেই বিষয়টা যদি খোলাখুলি না হয় তাহলে আসলে বুঝতেও একটু সমস্যা হইতে পারে। সেই নবুয়তের যে বিষয় আমরা মনে করি যে নিত্যি নতুন, এটাকেই নবুয়ত বলা হয়, আসলে কি সত্য কিনা। যদি এটা হয় তাহলে তো রয়েই গেছে। নবুয়তের মূল বিষয় হল তার বাণীকে প্রচার ব্যবস্থা করা, এরকমও যদি আমরা মনে করি তাহলেও হবে না। আসলে নবুয়ত বস্তুটা কি, এটা কি আসলেই নাই, এখনো না আছে? এখানে ভেদ দিয়েছে, একটা হলো নবী ভেদ আর একটা হলো রসুল ভেদ। প্রত্যেকটা আল্লাহ মনোনীত যারা যারা এসেছে, সহিফা যাদের কাছে এসেছে তাদেরকে নবী বলা হইত, কিন্তু আল্লাহর যে 100,000 মতান্তরে 224,000 পয়গাম্বর এসেছে সকলেই রসুল এসেছে, সকলেই এসেছিল রসুল, এখনো রসুল আছে। তাই কলেমার মধ্যে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবী আল্লাহ, বলা হয়েছে রাসুল আল্লাহ। তো সেখান থেকে কথাবার্তা থাকবে। আমি সর্বপ্রথম চেষ্টা করব একটি গান করার জন্য, তারপর পেছনে গিয়ে এই ভাইয়ের কাছে আসতে আমার জানার অনেক কিছু আছে। ভাইয়ের শুধু নাম না, ভাইয়ের গানও শুটি মাঝে মধ্যে লুকাই লুকাইয়া ভাইয়ের কাছে যখন বাইরে যখন আজকে পাই ফেলাইছি আমি ওকালতির মধ্যে, তাইলে আজকে সারাসারি নাইস, আমার অনেক কিছু জানার বিষয়। এই ওনার গান শুনে শুনে এগুলি আমার মনের মধ্যে প্রশ্ন আইট করেছে যে একদিন পাইলে বাইরে যেমনি হোক, ও বিনয় করে হোক আর যেমনি হোক আমি এটা তার কাছ থেকে হাসিল করার চেষ্টা করব। ছোট্ট করে একটি গান করি, তারপরে ভাইয়ের কাছে যা জানা আমার মনের বাঞ্ছা ছিল আজকে পালা যাই হোক, কিন্তু ভাইয়ের কাছে জানার যে বিষয়টা সেটা আমি আজকে জানার চেষ্টা করব।
আত্মার বিজ্ঞানী হযরতে শাহসুফি লালন সাঁইজি। এই সাঁইজির কথা বললেন, এখন ডক্টরেট হয় ভাই, শুধু ডক্টরেট লন্ডনে না, পিএইচডি লন্ডনে না, বাংলাদেশেও ফ্রান্স থেকে মানুষ এসে এখানে এসে ডক্টর করে। ওইটা এলো বই খাতায়, আর এখানে এলো প্র্যাকটিক্যাল ভাবে। নাম তার দেবরা, একজন মহিলা মানুষ। সে সাঁইজির দরবারে এসে লালন সাঁইজির অনুসারীর কাছে ভক্ত হয়ে গেছে। জানার জন্য মানুষে মানুষে কি মহব্বতের সহিত সেটা করতে পারে। সাঁইজি তার গানের মধ্যে মহব্বতকেই বেশি প্রাধান্যতা দিয়েছে, যে একজন মানুষ হয়ে মানুষের কাছে ওই জিনিস পাওয়া যায় না, সে অন্য কিছুর কাছে পাওয়া সম্ভব না। সে দেবরা একজন মহিলা মানুষ, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক। সে সুদূর ফ্রান্স থেকে এসে বাংলাদেশে প্রায় 3-4 বছর এখানে এসে স্টাডি করছে, কি কোনো লেখাপড়া না, শুধু মানুষের সাথে মিশছে। যে সাঁইজি কেমন মানুষের ভক্ত, কেমন মানুষ সাঁইজির ভক্ত হয়েছে, তাহলে সাঁইজির ভক্তের কাছে গিয়ে সাঁইজিকে পাওয়া যাবে। ওখানে খোঁজা দরকার, বই খাতার মধ্যে পাওয়া যাবে না। সে সাঁইজির এখানে গান দিয়ে শুরু করতে চাই। ভুল করিলে ভুল করিলে করিবি ফেরে, ভুল করিলে করিবি ফেরে, হারাবি তুই কোন নবী, নবুয়তের মূল নবী, নবুয়তের মূল। তিয়মেতে ময়নার গলার হার নবী, নবী রাসূল পাইতে হইলে যারা নবী রাসূলের সাথে থাকে তাদের সাথে সঙ্গ করেন, সম্পর্ক করেন, ভালো সম্পর্ক করলে হয়তো বা দেখা হইতে পারে, নচেত হবার না। Yeah.
পঞ্চবক্ত নামাজ পড়ে সেজদা দেয় ওই গাছের কোণে, পঞ্চবক্ত পঞ্চজনায় নামাজ পড়ে সেজদা দেয় ওই গাছের কোণে, সেই না গাছের ঝইরা পরে ফুল খেতি পঞ্চবাক্য নামাজ পড়ে সেজদা দেয় ওই গাছের কোণে, সেই না গাছে ঝইরা পরে ফুল হইতি প্রচার ছিল যা জাহিরি ছিল, আবার নবী তা জাহির করেছে, কিন্তু যা ব্যক্ত ছিল না অব্যক্ত সেই বিষয়গুলোই হলো আমার ভাইয়ের কাছে, অব্যক্ত বিষয়গুলোই ভাইয়ের কাছে, কোনটা যেটা দিতে চাইলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে, সে নিতে চাইলেন না, ঘুরে এসে নবীজি দিতে চাইলেন হযরত উসমানকে, সে বলল আমার এটা সময় হয় নাই, সময় হইলে নিব। আবার দিতে চাইলেন হযরত উসমানকে না ওমরকে, সেও নিতে চাইলেন না। শেষে গিয়ে মাওলা আলী করিমুল্লাহ জু তাকে যখনই বললেন আলী তোমাকে এই জিনিসটা দিতে চাই, দুই হাত জোর করে বললেন দয়াল আমি এর আশাই আছি, আমি এই জিনিসের আশাই আছি, আমি এই কথার সাথে মিল করে দেখলাম পবিত্র কোরআনের একটি সূরার মধ্যে লেখা ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া লাকা হুয়াল আবতার। হে রাসূল আপনাকে কাউসার দান করা হয়েছে,
আপনাকে কাউসার দান করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেমন বেলায়েতের বিষয়টা, ভাব সম্প্রসারণটা, কাউসারের পানি, আমার মনে এইরকম কিছু একটা সামঞ্জস্যতা হবে হবে মনে হইতেছে। মিয়া ভাই আমার ফাঁকি দিবেন না, আমার খুব জানার ইচ্ছা। আপনার গান শুনতে শুনতে আমি এগুলা মনে মনে মুখস্থ করছি যে এটার পরে এইটা আমার মনে হয় কিছু একটা সম্পর্ক আছে। তাই আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বাঞ্ছা কি, জানার ইচ্ছা, প্রশ্ন না আপনার কাছে, জানার বাঞ্ছা, এর মধ্যে কোন সম্পর্ক, সম্পর্কিত কোন কথা কিনা, যদি হয় তাহলে আমার মনের ঘোর কেটে যাবে আজকে এই ছোট্ট করেই জানার বিষয়ে। হওয়ালে বিসমিল্লাহ বরকত, মূল জানো তার তিনটি অর্থ, হয় না যেন ভুল রে ভাই, হয় না যেন ভুল রে ভাই, হয় না যেন ভুল রে ভাই, হয় না যেন ভুল। হওয়ালে বিসমিল্লাহ বরকত, মূল জানো তার তিনটি অর্থ, হয় না যেন ভুল রে ভাই, লালন বলে পড়তে না কেনে, লালন বলে পথ না জেনে হারাস নে দুই কুল, যাদেরকে আমার দয়াল নবী বললেন সিদ্দিক শহীদ, কিন্তু দয়াল নবী ওই ভাগটা নিতে চাইলেন না, তারা কোন পথে ছিল। কারো কারো সাথে ঝগড়া হয়ে যায়, মেয়ে ভাই ঝগড়া হয়ে যায়, কেমন ঝগড়া জানেন, যদি জিজ্ঞেস করা হয় সকল কিছু যখন মাওলা আলী পেল, সকল কিছুই মাওলা আলী নিল, গ্রহণ করে নিল সকল কিছু, আমার নবীজির সকল সত্তা আমার মাওলা আলী নিল। মাওলা আলীর এমন কথা, যার জন্ম হয়েছিল কাবা ঘরে এবং শহীদ হয়েছিল নামাজরত অবস্থায়, আমার নবীজি তাকে এও বলে গেছে এই যে লোকটা এই মুহূর্তে গেল তোমার কাছ থেকে ঘোড়াটা চেয়ে নিয়ে, এই লোক কি তোমাকে একদিন কতল করবে, সকলেই দাঁড়িয়ে গেছিল তাকে এখনই কতল করবে। আমার মাওলা আলী ওই নবীর স্বভাবই ছিল, নবীর স্বভাবে স্বভাব নিয়েছিল, সে বলেছিল আমার রাসূল যখন, আমার নবীজি যখন, আমার দয়াল যখন বলেছে তার মাঝে যা ভুল হইতে পারে না তাকে কিছু করা যাবে না, তাকে সকল কিছু দিল যাকে, সকল কিছু প্রাপ্তি হইল যে, কিন্তু সর্বপ্রথম খেলাফত পাই গিয়া আরেকজন, দ্বিতীয়তে খেলাফত পাই আরেকজন, তৃতীয়তে খেলাফত পায় আরেকজন, তারা সকল কিছু,
তারাই লিপিবদ্ধ করে অনেক কিছু, সেভাবেই চলে সারা আরব, সেভাবেই চলছে এখনো এই দেশ। মাওলা সদরুদ্দিন চিশতি এক কথা বলে তার বাড়িঘর সুদ্ধা জ্বালাই দিছিল, সারা আরবের সাথে একা চ্যালেঞ্জ করে বসেছিল, কি খুতবাটা যদি বাংলায় কন তাহলে সুবিধা, শুক্রবারের খুতবাটা একটু বাংলায় করে দিয়েন, এ কথা মানতে রাজি না, বছরের খুতবা লেখা ছুঁয়ে দিতে প্রতি শুক্রবারই বলতে ভাই। তারা কেন ওই পদে গেল মাওলা আলীকে শেষ পর্যন্ত মসজিদ ঘরে তাকে নামাজরত অবস্থায় তরবারি দিয়ে মাথায় আঘাত করা হয়? শেষ পর্যন্ত শুধু তাই হলো না, পুরো ইমাম বংশটাই একেবারে ভ্যানিশ করে দিয়ে গেল। কেন? সকল কিছু প্রাপ্ত হওয়ার পরও তাদেরকে ওইখানে উপবিষ্ট করা হলো না, সেই মসনদে বসতে পারল না। এখানে কি ছিল সমস্যা ভাই? বেলায়ের প্রাপ্তি যার কাছে সে কেন থাকতে পারল না? এই ছোট্ট করে লালন বলে পটনা জেনে হারাস নদুকুল, এখানেই আবার আর একটি কথা আপনার আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানায় আমায় নিয়া চলো তোমরা সোনার মদিনা, আমায় নিয়া চলো তোমরা সোনার মদিনা, হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানায় চলো তোমরা সোনার মদিনা, আমায় নিয়া চলো তোমরা সোনার মদিনা। Oh,
আরে ও বন্ধু রে আমার পর্দা খুলি
তোমরা নবীজির সোনার মোহ।